ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুবিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, আজ 15 নম্বর পর্ব, দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাটির দ্বিতলার বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়াছেন। এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288 শুক্লা চতুর্দশী তিথি, এখন বেলা 1টা বা 2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন, ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি যাইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিয়া যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়াছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরাও এবং অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাঁহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর দহ, নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। সেঁকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়, গোলক ধান্দায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। একজন ভক্ত এখন উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, আবার বৈদ্যের কাছে না থাকলে নারীর জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী, কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত সাধুসঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগীর ভালো হয়। আবার কারু যদি কর্ম যায়, সে ব্যক্তি যখন যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নাই, আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কর্ম খালি হয়েছে। আর একটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি, সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়, তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ্পা 3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃপুন বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদসৎ বিচার। নিৎসৎ অর্থাৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলে বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুদ ডাঙ্গস মারে। প্রতিবেশী মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ তার জগতে সকল রকম আছে, সাধুলোকও তিনি করেছেন, দুষ্টলোকও তিনি করেছেন, সদ্বুদ্ধিও তিনি দেন, অসদ্বুদ্ধিও তিনি দেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। আজ এই পর্যন্ত।